আমি থামতে পারবো না, কাকদ্বীপ বলো, এবং সেই মানে বাক্সটির সেই রেপ কেস আজকে আজকে অব্দি তার বিচার হলো না, আজকে কামদুনি আজকে অব্দি বিচার হলো না, কামদুনির মৌসুমী বসেও আছে আমাদের সঙ্গে, বিচারের কি হলো, এইটা কবে স্টপ হবে, এই ললেসনেস, এই যে কোনো মহিলাকে আমি যা কিছু করে দিতে পারি আমার ক্যাচ কলা, এই একটা যে ফিলিংস হয়ে গেছে আমাদের রাজ্যে, এটা মুখ্যমন্ত্রীর জন্য, ওনাকে দায় নিতে হবে। এটা পল এই মুহূর্তে রয়েছেন, আমি একটাই প্রশ্ন ওনাকে করবো, অগ্নিমিত্রা দি, মেয়েরা ভোট ব্যাংক নয় তাই মেয়েদের নিরাপত্তা প্রাণের দাম, এত সস্তা বোধ হয় বাংলাতে, তাদের নিরাপত্তাকে এত খেলো করে দেখা হচ্ছে, কে দেবে মেয়েদের নিরাপত্তা, কোন রাজনীতি রাজনীতিবিদ দেবে, রাজনীতিবিদরা তো টানাটানি করছে দেখছি নির্যাতিতার বাবাকে নিয়ে, আপনারা দিতে পারবেন, গ্যারান্টি নেবেন, আপনাদের পত্রে লেখা থাকবে সনদে যে আপনারা দায়িত্ব নেবেন অগ্নিমিত্রা পল এ বাংলাতে মেয়েদের সুনিশ্চিত করার, নিরাপত্তা দেওয়ার। দেখো ময়ূখ, আজকে মেয়েরা ভোট ব্যাংক, মেয়েরা ভোট ব্যাংক নয় তা নয়, মমতা ব্যানার্জির ভোট ব্যাংক হচ্ছে মেয়েরা আর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। আজকে যে মেয়েদের 500 টাকার লক্ষ্মীশ্রী দেওয়া হচ্ছে, আজকে যে মেয়েদের কন্যাশ্রী যুবশ্রী আর কত কত শ্রীর মধ্যে আনা হচ্ছে, সেই মেয়েদেরই আজকে ধর্ষণ হচ্ছে এবং তারা আজকে বিচার পাচ্ছে না। খুব আনফর্চুনেট যে আজকে মণিপুর নিয়ে মুখ্যমন্ত্রী এত তার কষ্ট হয়েছে, 21শে জুলাইয়ের মঞ্চে আমরা দেখলাম, আমাদেরও কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে, আমি সারা রাত ঘুমোতে পারিনি ওই ভিডিওটা দেখার পরে, কিন্তু তাই বলে বাংলায় যে মেয়েদের ওপর অত্যাচার চলছে, আজকেও কয়েক ঘন্টা আগে কুচবিহারের যে স্কুলের ছাত্রী যে আজকে মানে গ্যাংরেপ হওয়ার পরে তার আজকে মৃত্যু হলো, তার জন্য মুখ্যমন্ত্রীর কষ্ট হয় না? আজকে যে মালদাতে যে দুজন মহিলাকে বিবস্ত্র করে তাদেরকে অত্যাচার করা হলো, আজকে সাতগাছিয়া বলো, আজকে রায়নাতে অ্যাসিড মেরে দেওয়া হলো, আজকে মানে আমি আমি থামতে পারবো না, কাকদ্বীপ বলো, এবং সেই মানে বাক্সটির সেই রেপ কেস আজকে আজকে অব্দি তার বিচার হলো না, আজকে কামদুনি আজকে অব্দি বিচার হলো না, কামদুনির মৌসুমী বসেও আছে আমাদের সঙ্গে, বিচারের কি হলো, এইটা কবে স্টপ হবে, এই ললেসনেস, এই যে কোনো মহিলাকে আমি যা কিছু করে দিতে পারি আমার ক্যাচ কলা, এই একটা যে ফিলিংস হয়ে গেছে আমাদের রাজ্যে, এটা মুখ্যমন্ত্রীর জন্য, ওনাকেই দায় নিতে হবে, কারণ আজকে মণিপুর নিয়ে হাতরাস নিয়ে আপনার এত চিন্তা, আপনার এত প্রতিবাদ আমরা সমর্থন করি, কিন্তু রাজ্যের যে মেয়েদের আজকে কোনো রকম তার সুরক্ষা নেই, এবং আপনার যেখানে বেশি করে অ্যাজ আ উইমেন, অনিন্দদা অনিন্দদা লজ্জা লাগে না, অনিন্দদা লজ্জা লাগে না, বারবার বিজেপি নেত্রীরা বা সিপিআইএম নেত্রীরা এই কথাগুলো বলে, কখনো মনে হয় যে রাতে ঘুম উড়ে যাচ্ছে, কখনো মনে হয় যে রাজ্যকে পাইচারি করছে, বাংলার বাংলার মেয়েদের সম্মান আপনারা রক্ষা করতে পারেন না, আপনারা সারা দেশে রাজনীতি করবার জন্য দৌড়ান বারবার, মনে কি কথা বলছেন আপনি, আমি অগ্নিমিত্রা দির কথা শুনে হা হয়ে যাচ্ছি, তার আমার বলতে দিন, আমাকে শুনে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্রত্যেকের কথা ঠিক, এবার আমার বলতে দিন, আমি ইনাদের জিজ্ঞাসা করি, এই সরকার মহিলাদের নিয়ে কোনোদিন রাজনীতি করেনি, ভোট ব্যাংকে আপনি ভোট ব্যাংকের কথা বলছিলেন না, কোনোদিন করেনি, এই যে এই সরকার কন্যাশ্রী করেছে সবার জন্য, এই সরকার রূপশ্রী করেছে সবার জন্য, লক্ষ্মী ভান্ডার করেছে সবার জন্য, এই সরকার স্বাস্থ্যসাথী করেছে সবার জন্য, সে সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, তৃণমূল হতে পারে, মানুষের জন্য মহিলাদের জন্য করেছে, আপনারা এই কথা বলতে পারেন, আজকে জানেন 15,500 স্কুলে কন্যাশ্রী পায়, 40 লক্ষের উপর লোক কন্যাশ্রী পেয়েছে, তার বলে আইন শৃঙ্খলা নিয়ে কে বলবে, আপনি বলছেন আইন শৃঙ্খলা নিয়ে কে বলবে, তৃণমূল কংগ্রেস মানে তারা ভোটের রাজনীতি, মহিলাদের নিয়ে ভোটের রাজনীতি করছেন না, যাবার জন্য তৃণমূল কংগ্রেস আপনার যুক্তি নিয়েছে, আপনার যুক্তি নিলাম, অর্চনা দিয়ে এবং মধুজাদির থেকে এর পাল্টা উত্তর দেব, মহিলাদের নিয়ে ভোটের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না, অর্চনা দিয়ে কি বলবেন 30 সেকেন্ড, দেখুন এই যে গলাবাজি করে বলছে না, বাংলা 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 দাঁড়ান, বাংলায় রেপ কেস রাজস্থানে।